চতুর্পাশে এলাকা, মাঝখানে এখানে একটা মসজিদ এলাকার ভিতরে। এলাকাগুলো নিস্তব, কারণ সবাই এখন কাজে ব্যস্ত, সবাই কাজে চলে গেছে জমিতে। আর এই যে চিকন রাস্তা, এদিক দিয়েও যাওয়া যাবে। আমি এদিক দিয়ে জমির আল দিয়া এই পাশ দিয়ে যাবো না, এই পাশ দিয়ে রাস্তা এদিক দিয়ে যাব। দুপুর টাইমে বাচ্চাগুলো সবাই গোসল করতেছে। পাশে ছিল তিস্তা নদী, এটা হলো তিস্তা নদীর শাখা, যার কারণে অনেক ছোট ব্রিজ তো আছে, এদিক দিয়ে মানুষ সবসময় পারাপার হয়। গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর। আমি যেখানে আছি এই জায়গাটা তিস্তা নদীর কাছে, এখান থেকে 5 মিনিট হাঁটলে এই পাশে তিস্তা নদী, এখান থেকে আমি যাচ্ছি আর কি বাড়ির দিকে, একবারে চরের মধ্যে। আমি এই গাছগুলো তেমন করে দরকার হলো ছাগল যেন খাইতে না পারে, এই জন্য পলিথিনের প্যাকেট লাগাই দেওয়া। কারেন্ট ঢোকার পর চরগুলো অনেক উন্নত হয়েছে, অনেক বাড়ি পাকা, শুধু নামে চর কিন্তু সবকিছু উন্নত হয়ে গেছে। রাস্তা অনেকগুলা, অনেক জায়গায় রাস্তা অনেক পাকা, যা বালা মাটির কারণে ভেঙে গেছে, কিন্তু জায়গাগুলো অনেক উন্নত হয়ে আছে, একটু বালার কারণে এই নামটা। দেখতে পাচ্ছে এটা শুধু ইউক্যালিপ্টাস গাছে, এই ইউক্যালিপ্টাস একটা বাগান। চতুর্পাশে এলাকা, মাঝখানে এখানে একটা মসজিদ এলাকার ভিতরে, অর্ধেক পাকা অর্ধেক টিন শেড। এটা জানি না, এটা নাম দেওয়া নেই, এটা হয়তো মুক্তব পড়ায়। আর এই যে চিকন রাস্তা, এদিক দিয়েও যাওয়া যাবে, আমি এদিক দিয়ে জমির আল দিয়া এই পাশ দিয়ে যাবো না, এই পাশ দিয়ে রাস্তা এদিক দিয়ে যাবো। দিদি দেখি এই পাশের এলাকাগুলো কেমন। আর এখানে সব দিকেই আর কি ভুট্টা চাষ করছে। এলাকাগুলো নিস্তব, কারণ সবাই এখন কাজে ব্যস্ত, সবাই কাজে চলে গেছে জমিতে। দুপুর টাইমে বাচ্চাগুলো সবাই গোসল করতেছে, দুপুর টাইমের কারণে সব দোকানপাট বন্ধ। ওই পাশে ছিল তিস্তা নদী, এটা হলো তিস্তা নদীর শাখা, যার কারণে অনেক ছোট ব্রিজ তো আছে, এদিক দিয়ে মানুষ সবসময় পারাপার হয়। এটা পার করতে হয়, কারণ জোরে পার হলে রিক্স আছে, যে কোনো মুহূর্তে পড়ে যাইতে পারে, যার কারণে এখানে যখন পার হয় আর কি হেঁটে পার হয়। কারেন্ট হওয়ার কারণে সব জায়গায় এখন অটো চলে, রাস্তা হলেই অটো নিয়ে বের হয়ে পড়ে মানুষ। গ্রামের পরিবেশগুলো আসলে অনেক সুন্দর, ন্যাচারাল পরিবেশ, কেউ না আসলে বুঝতে পারবে না গ্রামের অনুভূতিগুলো, এই জন্য আমি শেয়ার করতেছি। যারা অনেক দূর দূরান্তে আছে, যারা গ্রামের বাহিরে, যারা গ্রামে আসে না কোনো দিন, তাদের জন্য
আসলে গ্রামের পরিবেশগুলো কেমন হয়, গ্রামের মানুষগুলো কেমন হয়, সারাদিন গ্রামের মানুষগুলো কি করতেছে না করতেছে, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মধ্যে।